গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ? সুপ্রভাত আমার ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আমি আগের দিন তোমাদের একটা রাইম পড়িয়েছিলাম, তাই তো? সেই রাইমটা তোমরা সবাই দেখেছি যে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, সবার খুব ভালো হয়েছে জানো তো। আমি খুব খুশি হয়েছি তোমরা যে পাঠিয়েছো পড়ে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু কিছু কিছু আমি তোমাদের একটা বলে দিচ্ছি, একটা জিনিস সেটা একটু মনে রাখবে, হ্যাঁ? সেটা হচ্ছে তোমরা যখন বলবে, তোমাদের পরিচয় দেবে, তখন কি বলবে জানো তো? যেমন ধরো আমি যদি তোমাদের বলি যে আমি কে, আই অ্যাম ইওর ইংলিশ টিচার, তাই তো? তোমরা ধরো তোমরা তোমাদের নাম পাবে সোমা আছে, তাই তখন কি বলবে? আই অ্যাম সোমা, হ্যাঁ বলে তারপরে রাইমসটা শুরু করবে, কেমন? তারপরে অনেকে খুব ভালো বলেছো, সবাই খুব ভালো বলেছো, কিন্তু মাঝে একটা জায়গায় একটু মিস্টেক হয়ে যাচ্ছে। যেমন হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই যে এই উচ্চারণগুলো তোমরা কিন্তু একটু ভালো করে করবে, একটু মন দিয়ে করবে, তোমরা সব পারো, তোমরা সবাই সব পারবে, হ্যাঁ একটু মন দিয়ে করবে। আর যখন আমরা এটা উচ্চারণ করবো, আমরা এ যখন বলি তখন আমরা কি বলি? এ, তাই তো? কিন্তু এটা যখন একটা সেন্টেন্সের মধ্যে থাকবে, একটা কবিতার মধ্যে থাকবে, তখন আমরা এটা কি বলবো জানো তো? এটা তখন আমরা বলবো আ। যেমন এখানে আছে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আছে, আমরা এমনি সময় কি বলি? এ লাইক, তাই তো? কিন্তু এখানে একটা কবিতার মধ্যে এ আছে তো, তখন আমরা এটা কোন ভাবে উচ্চারণ করবো জানো? তখন আমরা এটা বলবো আ, তখন আমরা কি বলবো? লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই, ঠিক আছে? তোমরা খুব ভালো করেছো। এইবারে আমি আজকে তোমাদের এখান থেকে কিছু ওয়ার্ক দেবো, হ্যাঁ সেটা আমি পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এখন তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখো স্টার, স্টার কথাটা তোমরা জানো তো? এটা যদি আমি তোমাদের বাংলা করতে বলি তাহলে কি বলবে? স্টার, স্টার মানে তারা, তাই তো? লিটল, লিটল কথাটা তোমরা পরিচিত হয়েছো, লিটল মানে ছোট্ট বা অল্প। লিটল কথাটা কিন্তু, লিটল শব্দটা কিন্তু দুভাবে ব্যবহার হচ্ছে, লিটল ওয়ার্ডটা দুভাবে করতে পারে, একটা হচ্ছে অল্প আর একটা হচ্ছে তোমার ছোট্ট, যেমন তোমরা আমার ছোট্ট বন্ধু, তাই তো? তারপর হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে পৃথিবী, তাই তো? ওয়ার্ল্ড এর বাংলা হচ্ছে পৃথিবী, আর্থ। আচ্ছা স্কাই, স্কাই মানে তোমরা সবাই জানো, স্কাই মানে হচ্ছে আকাশ, তাই তো? আচ্ছা, তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা কি বের করেছো পেজ নাম্বার 40? পেজ নাম্বার 40 আমার বই, আমার বইয়ে পেজ নাম্বার 40 আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম আমি, যে আমার বই আমার বইয়ে পেজ নাম্বার 40 টাই আমি কিন্তু আজকে তোমাদের করাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, এবার আমি এই রাইমটা থেকে আমি কিছু বিপরীত শব্দ তোমাদের দিয়েছি। যেমন লিটিল, লিটিলের বিপরীত কি বলতো? লিটিলের বিপরীত হচ্ছে মাচ, আপ আপ ডাউন, ঠিক আছে? হাই হাই লো, এগুলো কিন্তু তোমরা ভালো করে করবে, হ্যাঁ? তাহলে আমি আরেকবার বলে দিই, স্টারের বাংলা হচ্ছে তারা, লিটিল ছোট্ট বা অল্প, ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী যেটাকে আর্থ আমরা বলতে পারি, স্কাই স্কাই মানে হচ্ছে আকাশ, আর অপোজিট, অপোজিট মানে বিপরীত, বিপরীত কি? লিটিলের বিপরীত কি হবে? লিটিল মানে ছোট্ট, তো তার বিপরীত হচ্ছে মাচ, অনেক, আপ উপরে, আপ ডাউন নিচে, আপের বিপরীত হচ্ছে ডাউন, হাই হাই লো, ঠিক আছে? আর এই কবিতাটা তোমরা ভালো করে মুখস্ত করবে, আমি কিন্তু এই কবিতাটা থেকে তোমাদের শূন্যস্থান পূরণ দেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাদের এই কবিতা থেকে কি দেবো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর কি দেবো? আর হচ্ছে রাইট ইন টু বেঙ্গলি, আমি কতগুলো ওয়ার্ড দিয়ে দেবো সেই ওয়ার্ড গুলোকে তোমরা বাংলায় লিখবে, ঠিক আছে? আর কি দেবো? আর হচ্ছে অপোজিট ওয়ার্ড দেবো, অপোজিট কতগুলো ওয়ার্ড আমি লিখে দেবো তার অপোজিট তোমাদের লিখতে হবে, আমি যেগুলো বলে দিলাম সেগুলো মন দিয়ে শুনবে, ভিডিওটা মন দিয়ে শুনবে। আর তোমরা যখন লিখবে না, তখন কিন্তু তোমরা ফোর লাইনস এর খাতা নেবে, ফোর লাইনস কপি, হ্যাঁ তখন তোমরা ফোর লাইনস কপি নেবে। কিরকম হয় জানো তো? ফোর লাইনস, এই একটা লাইন থাকে, এই একটা লাইন থাকে, এই একটা লাইন থাকে, এই একটা লাইন। এবার আমি একটা লেখা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা স্কাই লেখো তাহলে আমি এরকম ভাবে স্কাই লিখবো, তাই তো? স্কাইটা আমরা লিখবো এরকম ভাবে, ঠিক আছে? স্কাই লেখাটা আমরা এরকম ভাবে লিখবো, অন্য কিছু ভাবে লিখবে না কিন্তু, তাহলে কিন্তু আমি খুব রাগ করবো, আমি মনে খুব দুঃখ পাবো,
কেমন মনে থাকবে সবার? থ্যাংক ইউ।